নমস্কার, হুগলি আজকেতে আপনাদের সকলকে স্বাগত। শুরু করছি আজকের বিশেষ বিশেষ খবর। বৃদ্ধার মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য চুচুড়ায়। টোকিও অলিম্পিকের প্রতিদ্বন্দ্বী ভদ্রেশ্বরের রক্তদানে। আসছে বিস্তারিত খবরে। বৃদ্ধার মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো। রবিবার ঘটনাটি ঘটেছে চুচুড়ার রামকৃষ্ণ পল্লীতে। পুকুর থেকে মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো। রবিবার বিকেলে ঘটনাটি ঘটেছে হুগলি চুচুড়া পুরসভার 15 নম্বর ওয়ার্ডের দেশবন্ধু পল্লীর রামকৃষ্ণ স্কুলের পিছনের একটি পুকুরে। স্থানীয় সূত্রে জানা যায়, মৃত ওই মহিলার নাম সরস্বতী সাহা, বয়স আনুমানিক 68 বছর। স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল রাতেই সরস্বতী দেবী বাড়ি থেকে বের হয়েছিলেন, কিন্তু তিনি আর বাড়ি ফিরে আসেননি। এলাকাবাসীদের বক্তব্য, সরস্বতী দেবী এলাকায় শাক পাতা বিক্রি করতেন। এদিন খবর পাওয়ার পর চুচুড়া থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠিয়েছে। রাত্রে খেতে ডেকেছে, রাত্রে খায়নি, উনি তো এমনি সময় বেরোয় না, ঘরের মধ্যে উনাকে ভাত দিতে হয়। রাত্রিবেলা বাড়িতে ছিল না, জানি না। আমার তো 2 দিন ধরে শরীর খারাপ করতে পারছি না। আমার বোন জিচ্ছে, মেয়ে ডেকেছে, দেখে খেতে ডেকেছে, ওঠেনি। তা বলছে ওর পাশে সিদ্ধি দেয়, মানে উঠছে না, মানে উঠবে না। আমার তো শিওর হয়েছি জ্বরে, খুব শরীর খারাপ। এই এখন আবার দুপুরবেলাও খেতে ডেকেছে। আমি বলুন দিদা কি ডাক খেতে, ওঠেনি। কখন হয়েছে বলে মনে হচ্ছে? এটা দুপুরে রাত্রে হয়েছে, কালকে সন্ধ্যার পরে বেরিয়েছে উনি। সন্ধ্যার পরে বেরিয়েছে, তারপর আপনারা খোঁজ খবর করেন নি যে গেল কোথায়? মানে রাত্রে উনি তো বেরেননি, মাথাটা ছিটতে হয়েছে, ছিট ছিট মতন। উনি আমি উনি রাত্রেই বেরায়, আর রাত্রে বেরিয়ে অনেক রাত্রে এবার ঢোকে বাড়ি। কি কাজ করে, কি মনে হচ্ছে, কি করেন উনি? উনি এমনি কিছুই করে না, একটু মাথার মধ্যে একটু ছিট আছে, তো ওই প্লাস্টিক শাক পাতা কুড়িয়ে রেখে। অমিত কর্মকারের রিপোর্ট, হুগলি আজকে। হুগলি চুচুড়া পুরসভায় কবিগুরুর প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধা জ্ঞাপন করা হলো। শ্রদ্ধা জ্ঞাপন করলেন পুরসভার আধিকারিক সহ কর্মীরা। এছাড়া উপস্থিত রয়েছেন বিভিন্ন দপ্তরের কর্মচারী বন্ধুরা, তারা শ্রদ্ধা নিবেদন করবেন। বিশ্বকবি রবি ঠাকুরের প্রয়াণ দিবসে শ্রদ্ধা জ্ঞাপন করা হলো পরম্পরার পক্ষ থেকে। এখন নেব একটা ছোট্ট বিরতি, বিরতির পর থাকছে টোকিও অলিম্পিকের প্রতিদ্বন্দ্বী ভদ্রেশ্বরের রক্তদানে। বিরতির পর ফিরে আসছি আর অন্যান্য অনেক খবর নিয়ে। হুগলি আজকের সঙ্গে থাকুন। Enjoy a weekend at Veda, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Veda welcomes you to create your best memories.
Aqua Marina, a consolidation of water park and resort very close to Hooghly Railway Station. Only enjoying the water park, wedding ceremony, or just a stay for a week, we offer lodging in tree houses, mud houses, tent houses, cottages, basic furnished AC, non-AC rooms, coming to the amusement, which included splashing in the whirlpool, the body flume, enjoying the waterfall, our rain dance dome, a floating restaurant above a pool offering delicious food, vast stretches of greenery will surely make you stay longer and see the beautiful sunset at the end of the day. কিওর অ্যান্ড কেয়ার ফিজিওথেরাপি রিহ্যাবিলিটেশন সেন্টার। আমাদের এখানে রয়েছে হাইড্রোথেরাপি, অ্যাকোয়াথেরাপির মতো সুবিধা, পাশাপাশি রয়েছে নিউরোথেরাপি, স্পোর্টস ফিজিওথেরাপি। প্রত্যেক কাজের শেষে সঠিক বিল দেওয়া হয়। আমাদের প্রত্যেকটি পরিষেবা সিসিটিভির আওতায় দেওয়া হয়। আমাদের কাজের সময় সকাল 6টা হইতে রাত্রি 10টা পর্যন্ত অগ্রিম বুকিং বাধ্যতামূলক। মহিলা ও পুরুষদের পৃথক পরিষেবা দেওয়া হয়। একটি আন্তর্জাতিক মানের ফিজিওথেরাপি সেন্টার, কিওর অ্যান্ড কেয়ার ফিজিওথেরাপি রিহ্যাবিলিটেশন সেন্টার। When it comes to comfortable and value for money accommodation, nobody matches Pathshathi. Pathshathi is one of the rarest property of its kind in the map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Charge, Imambara, Bhukshashwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandanagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns, make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Pathshathi, your ultimate destination for weekend leisure, marriage, conference, shooting and get together, all are in one roof. Yes, think about Pathshathi, Hooghly. চিনসুরা প্রাইভেট আইটিআই এনসিভিটি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া স্বীকৃত ফিটার এবং ইলেকট্রিশিয়ান কোর্সে অনলাইনে ভর্তি চলিতেছে। একই সাথে চিনসুরা কলেজ অফ এডুকেশন এনসিটি স্বীকৃত, WBBPE ও বর্ধমান বিশ্ববিদ্যালয় অনুমোদিত ডিএলএড এবং বিএড এ ভর্তি চলিতেছে অনলাইনে। অনলাইন অ্যাডমিশন হেল্প ডেস্ক নাম্বার 8599-5995, যোগাযোগ 9330-4123-19-7550-880-8669732-55276 এবং 9433-53529 ঠিকানা জগন্নাথ বাটি চুচুড়া স্টেশন রোড হুগলি পিএইচই জলের ট্যাংকের কাছে। চুচুড়ার শতাব্দী প্রাচীন দ্য ডিউক ক্লাব নিয়ে এলো জেলার প্রথম লন টেনিসে সিনথেটিক কোর্ট, এছাড়া শীততাপ নিয়ন্ত্রিত টেবিল টেনিস রুম। আমাদের এখানে পুরুষ ও মহিলাদের মাল্টিজিম প্রশিক্ষণের ব্যবস্থা রয়েছে, পাশাপাশি রয়েছে মহিলা ও শিশুদের যোগার ব্যবস্থা। ভর্তির জন্য যোগাযোগ করুন অসীম কুমার দত্ত 9163159773, দ্য ডিউক স্পোর্টস ফাউন্ডেশন, টাউন গার্ড রোড, চুচুড়া, হুগলি। আপনি কি খুব কম খরচে আপনার বাড়ি, দোকান, আবাসন স্যানিটাইজ করার কথা ভাবছেন? আপনি কি আপনার প্রয়োজনে কোনো স্যানিটাইজিং গেটের খোঁজ করছেন? আপনার সুবিধা অনুযায়ী সমস্ত ধরনের স্যানিটাইজারের সুবিধা সরবরাহ করে মন্দিরা ম্যানুফ্যাকচারিং। আমরা আপনার প্রয়োজন অনুযায়ী কাস্টমাইজ করি এবং সর্বনিম্ন বাজার মূল্যে সমাধান সরবরাহ করি। আমাদের স্যানিটাইজেশনের রেট 159 টাকা প্রতি ঘর থেকে শুরু। আমাদের কাছে ফুল্লি অটোমেটিকের পাশাপাশি ম্যানুয়াল নিয়ন্ত্রিত সুবিধাও রয়েছে। বুকিং বা আরো বিস্তারিত জানতে আমাদের সঙ্গে যোগাযোগ করুন। আমাদের প্রোপ্রাইটার মিস্টার তুষার শীল, মোবাইল নম্বর 8942988464। দি হুগলি কো-অপারেটিভ ব্যাংক গ্রাহকগণকে দিচ্ছে ঋণে আকর্ষণীয় সুদের হার, সর্বনিম্ন হারে গৃহ ঋণ 8.50%, বন্ধকি ঋণ 60 মাস সময়সীমার জন্য 14%, এছাড়া NSC কিষাণ বিকাশ সার্টিফিকেট ও LIC জমা রেখে লোন ঋণে আকর্ষণীয় সুদের হার। আমাদের প্রধান শাখা হুগলির চক বাজারে। ফোন নাম্বার 0332680-2399, 2680-7208 এবং 2680-6046। হুজুর কেনাকাটার এক আনন্দ নিকেতন পাঞ্জাবি মহল। এখানে আপনি পাবেন পাঞ্জাবি পাজামা, ধুতি, জোর, শেরওয়ানি, কুর্তি, শার্ট, গেঞ্জি, জাঙ্গিয়া, মোজা, রুমাল, বুঙ্গি, গামছা প্রভৃতি। বিশেষ আকর্ষণ, 10,000 টাকার কেনাকাটায় আপনি পাবেন একটি ট্রলি ব্যাগ, আর 5,000 টাকার কেনাকাটায়
পাবেন একটি আকর্ষণীয় অফিস ব্যাগ। নির্ভরতার এবং বিশ্বস্ততার আরেক নাম পাঞ্জাবি মহল। ফোন নাম্বার 2680-8001। বিরতির পর ফিরে এলাম খবরে। সুদেশনা মুখার্জি, টোকিওতে অলিম্পিক 2020 অংশগ্রহণকারী সুদেশনা উপস্থিত হয়েছিলেন ভদ্রেশ্বর নিবেদিতা সংঘের আয়োজনে রক্তদান শিবিরে। এখানে খেলোয়াড়রা রক্ত দিচ্ছে, ভদ্রেশ্বর ধীতারা নিবেদিতা সংঘের রক্তদান শিবিরে এসে একথা বললেন শ্রীরামপুর ওয়ালস হাসপাতালের ব্লাড ব্যাংক কর্মী গৌতম ভৌমিক। তিনি বলেন, রক্ত দেওয়ার দিনে এরা খেলতে পারবে না, আর অন্যান্য দিনে খেলতে পারবেন, এদের দেখে সবাই অনুপ্রাণিত হবে। এখানে যেটা হচ্ছে সম্পূর্ণ আলাদা, এখানে সবাই খেলোয়াড়রাই ব্লাড দিচ্ছেন এবং এই খেলোয়াড়দের ব্লাড মানে খুবই ভালো ব্লাড হবে। হ্যাঁ, এদের হিমোগ্লোবিন খুবই বেশি পাওয়া যাবে এবং এই এনাদেরকে দেখে আরও লোকে অনুপ্রাণিত হবে। হ্যাঁ, আরেকটা জিনিস হচ্ছে যারা ব্লাড দিচ্ছেন খেলোয়াড়রা তারা ওই দিনটা খেলতে মানে পারবেন না, তারপর দিন থেকে খেলতে পারবেন, কোনো অসুবিধা হবে না। নিবেদিতা সংঘের সদস্য সদস্যদের মধ্যে বেশিরভাগই খেলাধুলার সাথে যুক্ত। এরা ফুটবল, ক্রিকেট, টেবিল টেনিস, ভলিবল এবং জিম নিয়েই ব্যস্ত থাকে পড়াশোনার পাশাপাশি। এই মহতি অনুষ্ঠানে সবাইকে উৎসাহিত করতে উপস্থিত হয়েছিলেন 2020 টোকিও অলিম্পিকে টেবিল টেনিসে অংশগ্রহণকারী সুদেশনা মুখার্জি। এক সাক্ষাৎকারে তিনি বলেন, আমাকে আমন্ত্রণ জানানোয় আমি খুশি। সবাইকে বলবো, তোমরা খেলাধুলা করো, স্যাক্রিফাইস করো, হার্ড ওয়ার্ক করো, কেননা আমি এভাবেই এই জায়গায় এসেছি। নিবেদিতা সংঘকে ধন্যবাদ জানান সুদেশনা। আমি রিসেন্ট অলিম্পিক্স গেছিলাম টোকিও টেবিল টেনিসে, তো এখানে ব্লাড ক্যাম্প হচ্ছে, তো আমাকে এখানে ডাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আমার খুব ভালো লাগছে এখানে আসতে পেরে। তো সবাইকেই বলবো যে সবাই খেলো, সবাই খেলো, হার্ডওয়ার্ক করো, স্যাক্রিফাইস করো, কেননা আজকে আমি যেটুকু গেছি হার্ডওয়ার্ক আর স্যাক্রিফাইস করে। তো সবাইকে এটাই বলবো যে সবাই খেলো, সবাইকে যে টেবিল টেনিসে খেলতে হবে তার কোনো মানে নেই, যার যেটা ভালো লাগবে সে সেটাই খেলো। তো মন দিয়ে খেলো, যে ভালোবেসে খেলো তাহলে, এবং তোমার যদি ডেডিকেশন হার্ডওয়ার্ক থাকে তো তুমি একটা টার্গেট করো যে আমি এখানে যেতে হবে আমাকে, এই মানসিকতা নিয়ে তোমরা খেলো। তারপরে তো হার্ডওয়ার্ক, পরিশ্রম সব কিছুই প্রয়োজন ভীষণ। তো সব কিছুই আছে, লাইফে স্ট্রাগল আছে, আপস অ্যান্ড ডাউন সব কিছুই আছে। সবাইকেই বলবো যে সব কিছু ওভারকাম করেই আমি আজকে এই জায়গায় এসেছি। তো সবাই খেলো, ভালোবেসে খেলো এবং সবাই স্যাক্রিফাইস করো, তাহলেই তোমরাও এই জায়গায় তোমরা পৌঁছাতে পারো। এদিন এখানে রক্তদান করেন 50 জন রক্তদাতা। প্রদীপ বসু, রিপোর্ট, হুগলি। আজকে ভদ্রেশ্বর আন্তরিকের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হয়ে গেল। সোশ্যাল মিডিয়া গ্রুপ আন্তরিকের উদ্যোগে অনুষ্ঠিত হয়ে গেল স্বেচ্ছায় রক্তদান শিবির। মাস ছয়েক আগে করোনা পরিস্থিতির মধ্যে সোশ্যাল মিডিয়া গ্রুপ আন্তরিকের মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্য নিয়ে শুরু হয়েছিল পথচলা। এরপর করোনা পরিস্থিতিতে মানুষের পাশে দাঁড়াতে তাদের জুড়ি মেলা ভার ছিল। বিগত কয়েক মাস ধরে করোনা পরিস্থিতির মধ্যে বিভিন্নভাবে তারা মানুষের পাশে দাঁড়িয়েছে। এবার এই সোশ্যাল মিডিয়া গ্রুপ আন্তরিক এবং কাটাডাঙ্গা নেতাজি পল্লী উন্নয়ন সমিতির যৌথ উদ্যোগে স্থানীয় ক্লাব প্রাঙ্গনে অনুষ্ঠিত হল এক স্বেচ্ছায় রক্তদান শিবির। এই রক্তদান শিবিরে প্রায় 75 জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন। পাশাপাশি এদিন রক্তদাতাদের হাতে একটি করে গাছের চারা ও আসন্ন করোনার তৃতীয় ঢেউ ডুবতে একাধিক কিট প্রদান করা হয়। এ প্রসঙ্গে আন্তরিকের এক সদস্যের বক্তব্য, এক ফোঁটা রক্তের বিকল্প কখনো একটি প্রেশার কুকার হতে পারে না, তাই এক ফোঁটা রক্ত যেমন একটি জীবন বাঁচাতে পারে তেমনি একটি গাছ ও আমাদের জীবন বাঁচাতে পারে। তাই জীবনের বিকল্প একমাত্র জীবনই হতে পারে, তাই আমাদের এই পরিকল্পনা। যখন ঢেউ আসে করোনার দ্বিতীয় ঢেউ যখন আসে তখন প্রাথমিকভাবে আমরা পাড়ার কয়েকজন আমরা শুরু করেছিলাম, পাড়ার পক্ষ থেকে আমি সুন্দরদা, পরগন্দা, বিভিন্ন সব ডাক নেওয়া হবে। আমরা ঠিক করি যে পাড়াটুকু সেভ করা যায়, সেই কাজ শুরু হতে হতে যখন প্রচার করে থাকে তখন সেটা ক্রমশ ব্যাপ্তি হয়। দেখুন, সবথেকে বড় কথা, রক্তদানের একটা বিচ্ছিরি দিক আমরা করে ফেলেছি, সংস্থা করে ফেলেছি রক্তদানকে গিফট দিয়ে, উপহার দিয়ে। উপহার রক্তের মূল্য হতে পারে না। সেখানে রক্ত দেওয়া হচ্ছে, কী দেওয়া হবে, ঘড়ি কী দেওয়া হবে, ছাতা কী দেওয়া হবে, একটা প্রেশার কুকার, একটা রক্তের মূল্য তো একটা প্রেশার কুকার, একটা ঘড়ি, একটা ছাতা, এটা হতে পারে না। তার থেকে আসুন সচেতনতা বাড়ায়, দুটো সচেতনতা আমরা বাড়ালাম, একটা গাছ দিচ্ছি, গাছ লাগান, পরিবেশকে বাঁচান। এদিন এই রক্তদান শিবিরে উপস্থিত হয়েছিলেন চাপদানির পুর প্রশাসক সুরেশ মিশ্র সহ বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ। সুরেশবাবুও এদিন এই আন্তরিকের ভূয়সী প্রশংসা করেন। আমাদের চাপদাঙ্গা নেতাজি পল্লীর যারা সমস্ত সদস্যরা আছেন তাদেরকে আমি আমার পক্ষ থেকে, কারণ এই পরিস্থিতির মধ্যে যারা
আজকে এই রক্তদান শিবির আয়োজন করেছেন, সঙ্গে আন্তরিকও আছে, এই ধরনের অনুষ্ঠান আরও হওয়ার দরকার। আজকে আমরা বক্তব্য শুনছিলাম, মানে এত সময় আমি বক্তৃতা দিলেন, আমরা কোভিডে যে আমরা ভয় পেয়েছিলাম, পাশে বাড়ির বাচ্চা দুধ দেওয়ার লোক নেই, সংস্থাকে দুধ পৌঁছে আসছে, এই কথাগুলো আমরা জানতে পারলাম। আমরা আমি সত্যি মানে মানুষদের একটু অ্যাওয়ার হওয়ার প্রয়োজন আছে, একটু সাবধান থাকতে হবে আমাদেরকে। আর আমরা চারদানি লেখাতে প্রচুর আমাদের এই ধরনের অনুষ্ঠান হয়েছে, আরও হচ্ছে। ব্যুরো রিপোর্ট, হুগলি। আজকে বড়বাজারে আয়োজিত কবি প্রণাম অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন বিধায়ক তপন দাশগুপ্ত। আজ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 80তম তিরোধান দিবস। যেভাবে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর মানুষের মনে সারা জীবন জায়গা করে রেখেছেন, ঠিক সেভাবেই আজ হুগলি চুঁচুড়ার বড়বাজার ক্লাব প্রাঙ্গণে কবিগুরুকে সম্মান জানাতে হুগলি চুঁচুড়ার প্রাক্তন সিআইসি গোবিন্দ দাশগুপ্তের উদ্যোগে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়, যেখানে কবিগুরুর তিরোধান দিবসে কবিগুরুকে শ্রদ্ধা ও প্রণাম জানালেন সপ্তগ্রামের বিধায়ক তথা প্রাক্তন মন্ত্রী তপন দাশগুপ্ত। এরপরেই তিনি পরিবেশ রক্ষার্থে এবং কবিগুরুকে সম্মান জানাতে কয়েকটি বৃক্ষরোপণ করলেন। আজকে 22শে শ্রাবণ, আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের আজকে বিশ্ব দিবস, সেই উপলক্ষে আমাদের বড়বাজারে 21 নম্বর ওয়ার্ডে তার প্রতিকৃতিতে মাল্যদান করা হলো। এখানকার যিনি সিআইসি ছিলেন গোবিন্দ দাশগুপ্ত, শেখ বুলবুল থেকে শুরু করে পার্থ বোকান, আমাদের নেতৃবৃন্দ সবাই এখানে আছে, ধীরাদি আছে আর প্রাক্তন কাউন্সিলার এই ওয়ার্ডে বৃক্ষরোপণ করা হলো। ব্যুরো রিপোর্ট, হুগলি। আজকে আসি আবহাওয়ার খবরে। আজ হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 36 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 24 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ছিল 87%, বৃষ্টিপাত হয়েছে বিক্ষিপ্ত। শেষ করার আগে দেখে নেব আজকের খবরের বিশেষ বিশেষ অংশ আরো একবার। বৃদ্ধার মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য চুঁচুড়ায়। টোকিও অলিম্পিকের প্রতিদ্বন্দ্বী ভদ্রেশ্বরের রক্তদানে। এখনকার মতো খবর এই পর্যন্তই। প্রত্যেক দিন রাত 8টায় সিটি কেবল নেটওয়ার্কের 319 নম্বর চ্যানেলে, এছাড়া ফেসবুক এবং ইউটিউবে দেখতে ভুলবেন না হুগলি আজকে। নমস্কার।